সিঙ্গাপুরে এসেই পড়েছি বৃষ্টির মুখোমুখি, সে কথা আগের পর্বেই বলেছি। তো এখন আমার প্রথম কাজ হোটেলে চেকিং করা। খাবার বাইরে থেকে খেয়ে এসেছি, খুব ভালো বাংলা খাবার পাওয়া যায় এখানে। প্রসঙ্গক্রমে বাংলা খাবার নিয়ে বলবো অন্য কোনো ভিডিওতে। সিঙ্গাপুরে এবার আমার ঠিকানা হোটেল বস। হোটেলটি ভালো, বিশেষ করে ইন্ডিয়ান, বাংলাদেশি এবং আশেপাশের দেশ থেকে যারা আসে তাদের কাছে হোটেলটি বেশ জনপ্রিয়, অনেক বড়। এখানে নাকি প্রায় 1500 রুম আছে, পরিষ্কার পরিপাটি একটা হোটেল, সে তুলনায় খরচ খুবই কম। হোটেল বস নিয়ে আমি ডিটেল বলবো অন্য একটি ভিডিওতে। হোটেল রুমের জানালা থেকে দেখা যাচ্ছে বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ভেজা। যাই হোক, বুঝতে পারলাম আজ আসলে খুব বেশি কিছু করা সম্ভব হবে না, তাই বলে সিঙ্গাপুরে ঘুরতে এসে তো আর হোটেলে বসে থাকা যায় না, তাই ভাবলাম আশেপাশে একটু ঘুরে আসি। হোটেলের নিচে এসে দাঁড়ালাম। এখানে হোটেল লবির পাশে অনেক বড় একটি বারান্দার মতো জায়গা। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রের বৃষ্টি উপভোগ করলাম। আসলে এটাও একটা ওয়াকওয়ে, এর সাথেই লাগানো ভিক্টোরিয়া স্ট্রিট বাস স্ট্যান্ড। কয়েকটা সিঁড়ি ভেঙে দাঁড়ালাম বাস স্ট্যান্ডে, অনেক গাড়ি যাওয়া আসা করছে। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে খুব মজার অভিজ্ঞতা হলো, সেই সাথে একটু দুঃখবোধ। আসলে দুঃখটা এই জন্য যে বাংলাদেশ থেকে এসে এখানে যা কিছুই দেখি তার সাথেই বাংলাদেশের তুলনা চলে আসে। এরকম একটা বাস স্ট্যান্ড দেখেও ঢাকার কথাই মনে পড়ছিল। নিয়ম নীতিবিহীন ভাঙাচুরা বাসে বছরের পর বছর ঢাকার মানুষেরা যাওয়া আসা করছে, না আছে ট্রাফিক সিগন্যাল, না আছে সেগুলো মানার কোনো চেষ্টা। যা হোক, ঢাকার সাথে এসব তুলনা করা অর্থহীন। সিঙ্গাপুরের বাস স্ট্যান্ডগুলোর উচ্চতা একদম বাস থেকে নামার উচ্চতার সমান, অর্থাৎ আপনাকে লাফ দিয়ে উঠতেও হবে না, লাফ দিয়ে নামতেও হবে না। এমনকি আমি হুইল চেয়ার নিয়ে বেশ কয়েকজনকে বাসে উঠতে এবং নামতে দেখলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো হুইল চেয়ারে যারা চলাফেরা করছে তারা সম্পূর্ণ একা, এবং তাদের সহযোগিতা করছে বাসের ড্রাইভার। বাসের কোনো সুপারভাইজার বা হেল্পার নেই, ড্রাইভার বাস স্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে যদি কোনো হুইল চেয়ারে যাত্রী থাকে তাকে সহযোগিতা করছে। বাসের ভেতর থেকে একটি র্যাম্প নামিয়ে হুইল চেয়ার ওঠার রাস্তা করে দিচ্ছে, এরপর সে নিজেই চালকের আসনে বসে গাড়ি নিয়ে রওনা হচ্ছে। এসব জিনিস আমাদের ঢাকায় কল্পনাও করা যায় না। আরেকটা ব্যাপার, এত বড় ধনী রাষ্ট্রে সবাই কেন বাসে চলাফেরা করে? আসলে সিঙ্গাপুর সরকার ব্যক্তিগত গাড়ির ব্যাপারে খুব কড়াকড়ি করেছে। কেউ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে চাইলে গাড়ির অনুমতির জন্য তাকে প্রায় 1.5 গুণ টাকা পরিশোধ করতে হয়, আর এজন্যই বেশিরভাগ মানুষই এখানে গণপরিবহনে চলাচল করে। শুধু বাস না, পুরো সিঙ্গাপুর জুড়ে জালের মতো ছড়ানো আছে মেট্রো লাইন। পাবলিক ট্রান্সপোর্টে সিঙ্গাপুরের যে কোনো জায়গায় যাওয়া যায়, যানজটবিহীন প্রচুর রাস্তা, সময়ও বেশি লাগে না। যাই হোক, সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে গবেষণা করার জন্য আমি আসিনি। বৃষ্টি কিছুটা কমে এসেছে, এবার ভাবলাম আশেপাশে একটু ঘুরে দেখা দরকার। আমি আগেই বলেছি পাশেই লিটিল ইন্ডিয়া বা বাংলাদেশিদের এলাকা, এই আশেপাশে প্রচুর পরিমাণে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি থাকে। বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা আসে তারা সাধারণত এই এলাকাতেই থাকে। ভিক্টোরিয়া স্ট্রিটের পাশ দিয়ে আমি বহুল পরিচিত মোস্তফা মলের দিকে এগোতে থাকলাম। মোস্তফা মল, ঢাকা বসুন্ধরা শপিং মলের বেসমেন্টে যে মোস্তফা রয়েছে, সিঙ্গাপুর মোস্তফা সেটারই মেন শাখা। এখানে শপিং মল থাকায় এই এলাকার নামই হয়ে গেছে মোস্তফা। মোস্তফা বললে খুব সহজে এই এলাকাটাকে মানুষ চেনে। বৃষ্টি ভেজা সন্ধ্যায় মোস্তফার আশেপাশের রাস্তাগুলোতে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বেশ কিছু লোকাল দোকান। দোকান হলেও এগুলোকেই সুপার শপ বলা যায়। সব কিছু পরিপাটি করে গোছানো, ফলমূল শাকসবজি ঝুড়িতে সাজিয়ে রাখা, যার যেমন খুশি বাজার করছে। এটা দেখেও আমার সবার প্রথমে ঢাকার কথাই মনে আসলো। বাজার তো দূরের কথা, ঢাকার বড় বড় সুপার শপগুলোও এর ধারে কাছে নেই। রাত খুব বেশি হয়নি, বৃষ্টির কারণে রাস্তাঘাটও ফাঁকা। আজ রাতে মেরিনা বে অথবা চায়না টাউনে ঘোরাঘুরি করে সময় কাটানোর প্ল্যান ছিল। প্ল্যানে একটু চেঞ্জ আসবে সেটা আমি বুঝতে পারছি। কাল যাব সিঙ্গাপুরের অন্যতম পপুলার ডেস্টিনেশন সেন্তোসা আইল্যান্ডে, সেটা নিয়েও অনেক প্ল্যান। অনেকের মতো আমার কাছেও সেন্তোসার মেইন আকর্ষণ ইউনিভার্সাল স্টুডিও। সব কিছু ফাইনালি আমার প্ল্যান মতো হলো কি না সেটা জানা যাবে পরের পর্বে।